পানিচক ব্লকের মথুরাপুরের শঙ্করতলা ঘাটে, মথুরাপুরের শঙ্করতলা ঘাটে ভয়ানক ভাঙন গত তিন দিন ধরে চলছে। এখানে মানুষের সাথে কথা বলে যা বোঝা গেল যে এই এলাকায় যে ভূতনিগামী ব্রিজ হয়েছে, মথুরাপুর থেকে ভূতনিগামী যে ব্রিজ হয়েছে, সেই ব্রিজের পায়া তৈরি করার সময়, পিলারগুলি তৈরি করার সময় একটা ব্যাপক ত্রুটি রয়েছে। সাধারণ মানুষের এখানকার বক্তব্য যে ওই পিলারের গোড়ায় মাটি দেওয়ার জন্য নদীর বেড থেকে যে সমস্ত মাটি কাটা হয়েছে তার ফলে এখানে নদীর ক্ষতিগ্রস্ত হয়েছে, স্বাভাবিক প্রবাহটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এখানে পাড় বাঁধানোর জন্য যে বোল্ডারের কাজ হয়েছে সেটাও ত্রুটিপূর্ণ। ইরিগেশন দপ্তর করেছে, সেচ দপ্তর, এখানকার মানুষ তার প্রতিবাদ করেছিল যে এই বোল্ডার এই বালির বস্তা দিয়ে এভাবে বাঁধানো ঠিক হচ্ছে না, যে ঠিকাদার কাজ করছেন তাকেই প্রতিবাদ জানিয়েছিল। ফলে ইরিগেশন দপ্তর এখানকার চারজন মানুষের নামে ডায়েরি করে দেয় থানাতে এবং তাদেরকে জামিন নিতে হয়, থানায় ডায়েরি করে, এফআইআর করে, ফলে সেই চারজনকে জামিন নিতে হয়েছে। এখন মানুষ এই এলাকার বলছেন যে সেই সময় আমরা যা বলেছিলাম সেইভাবে যদি বোল্ডার এবং বালির বস্তা দিয়ে নদীর জলের তলার থেকে কাজ শুরু করা হতো তাহলে এই মারাত্মক ভাঙনটা হতো না, এবং ব্রিজের যে কাজ হয়েছে, পিলার তৈরির যে কাজ হয়েছে, সেই কাজের সময়ও টেকনিক্যালি প্রযুক্তিগত অনেক ত্রুটি থেকে গেছে বলে এই এলাকার মানুষের বক্তব্য। জলকে যেভাবে বেঁধে নিয়ে কাজ করা উচিত ছিল তা হয়নি, ফলে তলা দিয়ে জল মাটি কাটতে কাটতে আজকে জনবসতি লোকালয়গুলোকে আজকে ভাঙনের মধ্যে ধসে পড়ে যাচ্ছে নদীর বুকে। প্রচুর মানুষ বাড়ি ঘর হারিয়েছেন, প্রায় 14-15টা বাড়ি ইতিমধ্যে ভেঙে গিয়েছে, আরও বাড়ি ভাঙার আশঙ্কা আছে। সেই কারণে মানুষ নিজেদের ঘর বাড়ি এখন ভেঙে নিয়ে জিনিসপত্র সরিয়ে নিয়ে দূরে চলে যাচ্ছেন, ফলে কাছেই হচ্ছে মথুরাপুর এলাকা, একটা সমৃদ্ধ জনপদ, সেটাও আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছে। এই মথুরাপুর গ্রাম আজকে শঙ্করতলা ঘাট দিয়ে যেভাবে ভাঙছে গোটা মানিকচক ব্লক আতঙ্কিত যে এই জল কমেছে, কিন্তু এই অবস্থাতে বন্যার জল যে ছিল সেই জলের পরিমাণ স্রোত সব কমার পরেও যেভাবে তলা দিয়ে ভেঙে নিয়ে চলে যাচ্ছে এটা একটা বিরাট ত্রুটি। রাজ্য সরকারের সেচ দপ্তরকে যুদ্ধকালীন ভূমিকা না, তার চাইতেও বড় যদি কিছু থাকে, বোল্ডার বালির বস্তা সমস্ত কিছু নিয়ে আজকে এই এলাকা যদি বাঁধিয়ে দেওয়া না যায় তাহলে গোটা মানিকচক ব্লক বিপর্যস্ত হয়ে যাবে। আমরা আজকে এখানে দেখতে এসেছি, মানুষ তাদের ক্ষোভের কথা আমাদের জানালেন, আমরাও পরিবারের মানুষজন আমাদের সাথে আছেন, আমরাও এই সমস্ত পরিবারের মানুষ তাদের পুনর্বাসন বামফ্রন্টের পক্ষ থেকে যতখানি সম্ভব আমরা তাদেরকে